365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড বা তার চেয়ে কয়েক সেকেন্ড বেশি রাজনীতি নয়। আপনারা জানেন যে আমরা রাজনীতিবিদদের নিয়ে এই অনুষ্ঠান করে থাকি, কিন্তু রাজনীতি নিয়ে আমরা কথা বলি না। আমরা বলি তাদের ছেলেবেলার কথা, বালিকাবেলার কথা, কৈশোরের কথা বলি, আমরা কিশোরীর কথা শুনতে চাই। দর্শক, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আলহাজ সাফিয়া খাতুন, সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। কেমন আছেন? আমি অনেক ভালো আছি সাফিয়া আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কয় ভাই বোন? আগের দিনে তো ভাই বোন বেশি হতো। হ্যাঁ, প্রায় ফুটবল টিম থাকতো। হ্যাঁ, আমরা 12 জন ভাই বোন ছিলাম। স্কুলটা কোথায় ছিল? কোন অঞ্চল? আমাদের জন্ম হচ্ছে কলাবাগানে, কিন্তু আমাদের দাদার জন্ম ছিল ধানমন্ডি। ফুল চুরি করেছেন কিনা ছোটবেলায়? অনেক করেছি। অনেক করেছেন, ভেরি গুড। একটু বলেন না দুই একটা ঘটনা। অনেক করেছি আমরা, ফুল চুরি করেছি, ফল চুরি করেছি। তারপরে আপনি তো দেখেছেন যে মিরপুর রোডের উপর অনেক বড় বড় জাম গাছ ছিল, ওই জাম গাছের জাম চুরি করেছি। আবার লাভ দিয়ে লেকে নামতাম, হাফ প্যান্টটা পরে জামাটা খুলে বইগুলি রেখে। সুন্দর সময় না সেগুলো? সেই সময়। তারপরে আবার স্কুলের উল্টা দিকে একটা খালাম্মার বাড়ি ছিল, চালতা গাছ ছিল, ওনার বাড়িতে পেয়ারা গাছ ছিল, বড়ই গাছ ছিল। খালাম্মা খুব অসুস্থ ছিলেন, ওনার ছেলেমেয়েরা সব বাইরে থাকতো, আমরা গিয়ে দুই একজন ওনার সাথে কথা বলতাম আর ওদের দিয়ে চুরি করাতাম। মানে খালাম্মার প্রতি মানে খেয়াল রাখতেন? হ্যাঁ, খালাম্মা আপনার কি লাগবে একটু। তখন তো আর টিউবওয়েল এ ট্যাপ ছিল না, জাতাকল ছিল, পানি চেপে দিয়ে যাও আমাকে, তোমরা যখন আসছোই। পরে আবার ওই পানি ওনাকে চেপে দিতাম, তখন তো আর এত বালতির রেওয়াজ ছিল না, কলসির রেওয়াজ ছিল, পাতিলের রেওয়াজ ছিল। তো পানি টানি ভরে দিতাম। কয়েকদিন পরে আবার গেলে বল, তুই কি আজকে আবার আসছো, কিনতে আসছো, বলো উদ্দেশ্যটা কি? কাছাকাছি তো বলাকা সিনেমা হল ছিল। ও, বলাকা? আমরা এটা চাই শুনতে। শুনেন, সিনেমা আমি এটা আমার লজ্জা লাগছে বলতে। না না, লজ্জার কিছু নেই, আমরা তো চাই। আমাদের আমি জীবনে একটা কাজ, এত বড় একটা কাজ করছি, আমার লজ্জাজনক। মহাভারত সিনেমা আসছিল, আপনার মনে আছে? হ্যাঁ, ওটা প্রাপ্তবয়স্কের জন্য। হ্যাঁ, ওরা লিখতে ইচ্ছে করে, কিছু থাকুক না থাকুক করে লিখতে, বিক্রির জন্য। এখন মহিলাদের একটা লাইন বলাকায়, আমাদের বাসা কলাবাগান থেকে তো ইসে বেশি দূর না। হ্যাঁ, একানা ভাড়া লাগে, নীল সবুজ বাত ছিল তখন, লাল ছিল না। উঠে আমরা ওখানে যেতাম, তো আমরা কয়েকটা বান্ধবী মিলে গেছিলাম, কিন্তু আমি একটু উঁচালম্বা ছিলাম, সেই কারণে আমি মনে হয়েছে যে আমি বড় হয়ে গেছি। হ্যাঁ, আপনাকে সামনে রেখেছে? না, সামনে না, আমি কয়েকজনের পিছনে। পরে আমি যখন আমার সিরিয়াল আসছে, তখন বলতেছে কি যে প্রাপ্তবয়স্কদের ছাড়া দিবে না। আমরা মেয়েরা, ইডেন কলেজের কয়েকজন মেয়ে বলতেছে, এই মেয়ে তুমি বের হো, তুমি আসছো কেন, তুমি পাবা না টিকিট। আমি বলছি কি আচ্ছা ঠিক আছে, না পাই, দাঁড়াই রয়েছি। পরে আমার পিছনে একজন ছিল, তার গায়ে একটা ওড়না, সেই ওড়নাটা আমি টেনে নিয়ে আসছি, টেনে নিয়ে স্বামী গায়ে দিচ্ছি, দিয়ে এরকম হাত পাচ্ছি, পরে আমাকে টিকিট দিছে, পিছন দিয়ে ওরা সবাই আমাকে মারতেছে। আপনার প্রিয় নায়ক নায়িকা কে ছিল? আমি ছোটবেলা আমার খুব ভালো লাগতো হলো উত্তম কুমার আর সুচিত্রা সেনকে। প্রেমের চিঠি প্রথম কবে পেয়েছেন? যদিও এরকম দুরন্ত মেয়েরকে প্রেমের চিঠি দেওয়ার সাহস দুরন্ত ছেলেদের পক্ষে সম্ভব হয়, তো ওটা কি সেই ছেলে কি ঠান্ডা না দুরন্ত ছিল? না, কোন ক্লাসে প্রথম পেয়েছিলেন? তখন বোধহয় আমি ক্লাস সিক্সে বোধহয় পড়ি, তখন আমাদের পাড়ারই একটা ছেলে, মানে আমার ছোট আমার বড় ভাই, হ্যাঁ লেকচার কাছে, আমি প্রথম ওই প্রাইমারি পরে লেকচার কাছে, আর ওরা পড়তো তখন হলো ইসে নিউ মডেলে। আচ্ছা। হ্যাঁ, পরে আমাকে একদিন একটা অন্য একজনকে দিয়ে, একজন সে পরে আবার মুক্তিযুদ্ধ করছে, সিরাজ ভাই, সে আমি আমাদের ঘরে এসে আমাকে বলে কি সাফিয়া তুমি এটা রাখো। পরে আমি খুলে দেখলাম যে এসব কি কি লেখা। তারপরে আমার বড় ভাইয়ের কাছে আমি নিয়ে দিচ্ছি যে ভাই এর তো সিরাজ ভাই আমাকে দিচ্ছে। হাজবেন্ডের সঙ্গে কি করে বিয়ে হলো? সেটা কি প্রেম করে না কি? না, প্রেম করে আমাদের আমার বিয়ে হয়নি। প্রেম মানে কি, আমাকে ওই যে আমার ভাইয়ের বন্ধুর হলো ইয়ে ভাই ভাতিজা, তাদের সাথে আত্মীয়তার ইসেই বিয়ে হয়েছে।
আর আমাদের ফ্যামিলি সুন্দর করে সাফিয়া আপা বললেন না প্রেম করে বিবাহ নেই, মানে ইচ্ছে ছিল না প্রেম করে হয়নি, মানে হলে ভালো হতো তার পরক্ষণিকটা জানা শোনা ছিল যে আত্মীয়তা ইচ্ছা তো মানুষের একটা পছন্দ থাকে থাকে না ছোটবেলার থেকে, আপনারও তো ছিল, হ্যাঁ নিশ্চয়ই কি বলেন প্রতিটা মানুষেরই থাকে, কিন্তু সেই ইচ্ছাটা কি পূরণ হয় না? তা হয় না, এই না হওয়াটা নিয়ে অনেক বড় হয়। সাফিয়া আপনি চার লাইনে আমাদের দেশের মেয়েদের উদ্দেশ্যে বলবেন। আজকাল যে তরুণ তরুণী আছে, আমার এটা অভিযোগ নয়, হয়তো তারা এইভাবেই গড়ে উঠছে, এই তরুণ তরুণীদেরকে আমাদেরকে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে, এবং তরুণ তরুণীদের জীবন যদি সুন্দর হয় সুন্দর হতে হয় সেটা কিন্তু আমাদের কাছ থেকেই তাদের জীবনটা পরিবার থেকেই হয় হবে। আপনাদের সঙ্গে আগামীকাল আবার নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলছেন সেভাবে আপনারা চলবেন।